পূর্ব বর্ধমান জেলার ভাতাল ব্লকের বলগোনা গ্রাম পঞ্চায়েতের ঢেড়িয়া গ্রাম থেকে সোমবার গভীর রাতে বধূ নির্যাতনের অভিযোগে 32 বছরের দুঃশাসন মাঝিকে ভাতা থানার পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে স্ত্রী সাধনা মাঝি মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন। পুলিশ ধৃতকে মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করেন। ভাতা থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।